মাদারীপুরে রাজুর চেয়ারম্যান পদে উপনির্বাচন ষষ্ঠ ধাপে দলীয় প্রতীক না পেয়ে কুড়িগ্রামে বিদ্রোহী প্রার্থী ছড়াছড়ি অস্বস্তিতে নেতারা শাহজালালে বিসি অপসারণে একতফার অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের উপাচার্যের বাসভবন ও প্রধান ফটক থেকে অবরোধ প্রত্যাহার জাফর স্যার এবং ইয়াসমিন ম্যামের অনুরোধে শীঘ্রই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবরোধ প্রত্যাহার করে নেবে বলে সিদ্ধান্ত হয়েছে করোনা আর শিক্ষক মৃত্যুর ঘটনায় সেশন জটের শঙ্কা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংকট কাটাতে অনলাইনে ক্লাস নেয়ার তাগিদ শুভেচ্ছা এবং আমন্ত্রণ সংবাদ সারাদেশে টুম্পা হাসান আছে আপনাদের সাথে এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো খবরে যাচ্ছি মাদারীপুরের রাজুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট নেওয়া হচ্ছে সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে বেলা গড়ানোর সাথে সাথে কমতে থাকে উপস্থিতি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণই রয়েছে প্রতিটি কেন্দ্রে আনসারের পাশাপাশি মোতায়েন রয়েছে পুলিশ এছাড়া মাঠে রয়েছে একাধিক ভ্রাম্যমাণ আদালত সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত উপজেলায় মোট ভোটার 1,84,000 চেয়ারম্যান পদে লড়ছেন দুজন গত বছরের 13 জুলাই রাজুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোতালেব মিয়ার মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য হয় জানবো আর এই বিষয়ে সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকারের কাছ থেকে প্রদ্যুৎ কতজন প্রার্থী লড়ছেন এই পদটির জন্য এবং কেমন দেখছেন ভোটের পরিবেশ ভোটার উপস্থিতি এখন কেমন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব মিয়ার মৃত্যুর পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এখানে আমরা নৌকা পেটিতে শাহিন চৌধুরী নামে প্রার্থী রয়েছেন অপরদিকে আনারস পেটিতে রয়েছে রাজুল স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা ভোটার উপস্থিতি কিন্তু বেশ খানিকটা আমরা কম দেখছি কেন্দ্রে কেন্দ্রে এর তারতম্য আলাদা রয়েছে তবে যে দীর্ঘ লাইন বা ভোটারদের যে দীর্ঘ সারি থাকে সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখছি না এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি যে কঠোর নিরাপত্তা একটি বলয় কিন্তু সৃষ্টি করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ নির্দিষ্ট আমরা দেখছি র্যাব পুলিশ বিজিবিও আমরা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচনটি সুষ্ঠু করার জন্য এবং সব মিলে এখন পর্যন্ত এমন কোন অপ্রীতিকরের ঘটনাও কিন্তু আমরা দেখিনি তবে শুধুমাত্র ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা বেশ খানিকটাই আমরা কম দেখছি আমরা গিয়েছি সেখানে কিন্তু এই 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 মুহূর্তে আমরা কিন্তু ভোটার উপস্থিতি দেখছি না তবে যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছে তারা বলছেন যে বিকেলের দিক অর্থাৎ শেষ বেলার দিকে কিন্তু ভোটার উপস্থিতি আরো বাড়বে বলে তারা আশা করছেন কিংবা ধন্যবাদ আপনাকে প্রদ্যুৎ কুমার সরকার জানাচ্ছেন মাদারীপুরের রাজুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণের খবর বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে কুড়িগ্রাম আওয়ামী লীগ দলীয় প্রতীক না পেয়ে একটি উপজেলা থেকেই স্বতন্ত্র হয়েছেন 5 জন স্থানীয় সরকারের এই নির্বাচন নেতাদের জন্য হয়ে দাঁড়িয়েছে সম্মান আর আধিপত্যের লড়াই তাই উত্তাপ ভোটের মাঠে ভোটের পরিবেশ ঠিক রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে কমিশন ষষ্ঠ ধাপে কুড়িগ্রামের 2 উপজেলার 8 ইউনিয়নে ভোট 31 জানুয়ারি এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন 47 প্রার্থী এর মধ্যে চিলমারী উপজেলার 5টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী 13 ও ভুরুঙ্গামারীতে 1 জন দলীয় প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা জানানো অনেক বিদ্রোহীর অবস্থান ভালো স্থানীয় নেতাদের কাছে এই নির্বাচন সম্মান আর আধিপত্যের লড়াই সরকারি দল হুমকি দিচ্ছে আমাদের যেখানে পাবে সেখানে ধরবে অমুক তমুক ভোট আমাদের দিতে হবে এটা আমরা খুব ভীতু হচ্ছি ভয়েতে হুমকি ধামকি মারপিট বিভিন্ন ধরনের তারা চাপ সৃষ্টি করছে আমার প্রতি
আমি একটু শঙ্কিত আছি, আমাকে আমাকে পর্যন্ত মারার তারা হুমকি দিচ্ছে। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব যে তাদের জন্য যেন দৃষ্টিমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে আওয়ামী লীগ নৌকার মাঝি পরাজিত হলে কেন্দ্রে জবাবদিহিতা নিয়ে আছে দুশ্চিন্তা, তাই হার্ডলাইনে নেতারা। রমনা ইউনিয়নেও দুজন বিদ্রোহী আছে, রানীগঞ্জ ইউনিয়নেও দুজন বিদ্রোহী আছে। তা আমরা মনে করি যে তাদের বিরুদ্ধে যেভাবেই বলছে কেন্দ্র থেকে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। ভোটাররা বলছেন স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নয়, ব্যক্তি দেখে ভোট দিতে চায় তারা। আমরা ভোট অনেক ভোট দিছি, কিন্তু কোনো চেয়ারম্যান আমাদের কোনো রাস্তা ঘাট কোনো ঠিকমতো যোগাযোগ আমাদের খোঁজ খবর নেয়নি। তো আমরা এবার জনগণ নিয়োগ করছি যে আমরা জনগণ আমরা যে ঝাড় পাশে থাকবে আমরা তাদেরকে ভোট দেবো। আমাদের ওখান থেকে আসতেও সমস্যা, যাইতেও সমস্যা, মানুষ যদি তালবাতের সমস্যা আমাদের আনতেও আমাদের এই সমস্যাটা হয়। এখন সেটা চিন্তা ভাবনা করি, দেখি শুনি যাকে দেওয়া যাবে তাকে দেওয়াই লাগবে। দলীয় প্রার্থী আর বিদ্রোহীদের বিবাদ উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে, তাই আইন শৃঙ্খলা নিয়ে বাড়তি সতর্কতা কমিশনের। কিছু কিছু ক্ষেত্রে আমরা দু একটা অভিযোগ পেয়েছি, কিন্তু অভিযোগ পাওয়ার পরে আমরা তদন্ত করে দেখেছিল সত্যতা নেই, এবং যারা প্রাথমিকভাবে তদন্ত অভিযোগ করেছিল তারা পরে এসে বলেছে না স্যার অবস্থার উন্নতি হয়েছে, কোনো সমস্যা নেই। নির্বাচন হতে যাওয়া 8টি ইউনিয়নে ভোটার 1,60,000-এর কিছু বেশি। আমিন বাবু, যমুনা নিউজ। জ্যামিতিক হারে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা, বিপরীতে চলছে ভ্যাকসিন কার্যক্রম। আরও জানব রেড জোন রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মদুদ রানা। রানা, রেড জোনের যতগুলো আছে তার মধ্যে রাজশাহী তো একটি, টিকায় আগ্রহ কেমন দেখছেন যেহেতু টিকা সেখানে দেওয়া হচ্ছে, সেই সাথে স্বাস্থ্যবিধি রক্ষায় যেসব নির্দেশনা দেওয়া আছে তার প্রতিপালন আসলে কতটা দেখছেন? স্বাস্থ্যবিধি বা মাস্ক পরার যে নির্দেশনা, আবারও নির্দিষ্ট করে যদি বলি যে 11টি যে নির্দেশনা রয়েছে স্বাস্থ্যবিধির, সেগুলো খুব বেশি মানা হচ্ছে না, এবং সর্বমহলেই এক ধরনের অনীহা রয়েছে স্বাস্থ্যবিধি মানা এবং মানানোর ব্যাপারে। এবং রেড জোন কুষ্টিয়ায়, রেড জোন যে রাজশাহী, এই রাজশাহীতে টিকা কার্যক্রম চলছে। একদিকে শিক্ষার্থীদের মধ্যে টিকা দেওয়ার কার্যক্রম চলছে, সেটি একটি দিন একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়, এবং এর বাইরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2টি বুথে টিকা দান করা হচ্ছে, একটি বুথে মহিলাদের অন্যটিতে পুরুষদের। এবং সেক্ষেত্রে সব ধরনের মানুষ টিকা নিতে পারছেন। যারা প্রথম ডোজ টিকা নেবেন তারা নির্দিষ্ট যে সুরক্ষা অ্যাপ সেখানে নিবন্ধন করার পর, তাদের মেসেজ আনার পর এখানে সব বয়সীদের টিকাটি দেওয়া হচ্ছে। এবং প্রথম ডোজ যারা টিকা নিচ্ছেন তারা সিনোভ্যাকসিন টিকা পাচ্ছেন, এবং যারা দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে, এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার হিসেবে মডার্নার টিকা দেওয়া হচ্ছে। আমরা সিভিল সার্জন অফিসে খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত 22 লাখ অধিবাসী রাজশাহী জেলার এই টিকা গ্রহণ করেছেন, এর মধ্যে প্রায় 12 লাখের মতো প্রথম ডোজ নিয়েছেন এবং 8 লাখের মতো মানুষ তারা দ্বিতীয় ডোজ নিয়েছেন, এবং 2 লাখ বুস্টার হিসেবে টিকা নিয়েছেন। এখানকার স্বাস্থ্য বিভাগ যেটি বলছেন যে তারা টিকার সংখ্যা বাড়িয়েছেন, এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেক দিন অন্তত 1200 জন করে টিকা দেওয়া হচ্ছে। টুম্পা, ধন্যবাদ আপনাকে। মদুদ রানা জানাচ্ছিলেন রাজশাহী থেকে টিকাদান কার্যক্রমের খবর। চট্টগ্রামে করোনায় আক্রান্ত বেশি হলেও হাসপাতালে ভর্তি কম, আগের মতো প্রয়োজন হচ্ছে না অক্সিজেন আইসিইউ। সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান মতে টিকা না নেওয়া মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন, তবে কারো অবস্থাই গুরুতর নয়, সংক্রমণ বাড়ায় টিকা নেওয়ার প্রবণতাও বেড়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে চট্টগ্রামে করোনা শনাক্তের হার ছিল 4.96%, 20 দিনের ব্যবধানে তা 40 ছুঁই। দিনে আক্রান্তের সংখ্যা 76 থেকে এখন 1400 ছাড়িয়ে গেছে, তবে সেই তুলনায় হাসপাতালে ভর্তি কম। করোনার প্রথম ঢেউয়ের পর যে হারে অক্সিজেন সহ অন্যান্য সুবিধা প্রয়োজন হয়েছিল তা হচ্ছে না এবার, আক্রান্তদের অবস্থাও খুব একটা গুরুতর নয়। হাই ফ্লো নেজাল ক্যানুলা বর্তমানে ব্যবহার হচ্ছে না, এগুলো 171টা আমাদের কাছে মজুদ আছে। আর হচ্ছে আইসিইউ বেডের সংখ্যা আমাদের কাছে 275, মাত্র 38টা বেডে কিন্তু পেশেন্ট আছে, অন্য বেডগুলো সবগুলো আমাদের খালি আছে। আর ভেন্টিলেটরের সংখ্যা আমাদের কাছে 72, একটা ভেন্টিলেটরও কিন্তু কোনো ভেন্টিলেটর কোনো রোগী নাই। চট্টগ্রামে সরকারি হাসপাতালে কোভিড ইউনিটের বেশিরভাগ শয্যা খালি, করোনা শনাক্তদের অনেকে অন্য রোগে আক্রান্ত বলে দাবি সিভিল সার্জনের। যে সমস্ত রোগীগুলো ভর্তি হচ্ছে এগুলোর বেশিরভাগ এই ভ্যাকসিন দেয় নাই, এরকম রোগীর সংখ্যা বেশি। আর হচ্ছে কোমরবিড কন্ডিশন, হার্ট ডিজিজ আছে কিংবা ব্লাড প্রেশার বেশি আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে কিংবা কিডনি ডিজিজ আছে, এই সমস্ত রোগীগুলো ইউজুয়ালি ভর্তি হয়।
গেল 20 দিনে চট্টগ্রামে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ায় টিকা নেয়ার প্রবণতা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। টিকা যদি না দিলে সমস্যা হয়, তার জন্য আমরা আজকে প্রথম ডোজ দিতে আসছি। ডোজ সম্পূর্ণ করতে পারলে আমাদের একটা সুরক্ষা হবে, এই আশায় আমরা এত কষ্ট করে লাইনে কাড়াই রয়েছি। করোনার উপরে তো আমরা ভ্যাকসিন মারতেছি, তাই না? অবশ্যই আমরা নিরাপদ থাকব। চট্টগ্রামে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন 52,651 জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছে 30,91,549 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবন ও প্রধান ফটক সহ সব ধরনের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার রাত 10:30 দিকে ক্যাম্পাসের গোল চত্বরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। তবে উপাচার্যের পদত্যাগের দাবিতে অহিংস আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা জানান, উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, প্রতিবাদী কনসার্ট, রোড পেইন্টিং সহ অহিংস আন্দোলন চালিয়ে যাবেন তারা। জাফর স্যার এবং ইয়াসমিন ম্যামের অনুরোধে শীঘ্রই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবরোধ প্রত্যাহার করে নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে বরাবরের মতো ক্যাম্পাস শিক্ষার্থীদের দখলে থাকবে এবং উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। সেশন জটের শঙ্কায় পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করোনার পাশাপাশি শিক্ষক মৃত্যু সহ নানা ইস্যুতে ক্যাম্পাস বন্ধ খোলার মধ্যেই দিন কেটেছে তাদের। এই অবস্থায় শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন তারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বিগ্নতাকে কাটাতে অনলাইন ক্লাসের উপর জোর দিচ্ছেন। করোনা মহামারীতে 2020 সালের 18 মার্চ থেকে বন্ধ করা হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বন্ধ থাকে টানা 1 বছর 8 মাস। এরপর 2 শিক্ষার্থীর অপমৃত্যুর কারণে 21 নভেম্বর থেকে ক্যাম্পাস বন্ধ থাকে 1 সপ্তাহ। ছাত্রলীগ নেতাকর্মীদের মানসিক নিপীড়নে শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুতে 3 নভেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা জানিয়েছেন, এক বন্ধের ধকল শেষ না হতেই আবার বন্ধ। এতে পড়াশোনার স্বাভাবিক গতি কমে যাওয়ায় তৈরি হচ্ছে সেশন জট, যা তাদের জন্য অভিশাপ। ক্যাম্পাস বন্ধ, তারপর আবার খোলা, তারপর আবার বন্ধ, এটা আসলে লেখাপড়ার কন্টিনিউসটা চলছে না আর কি। সেশন জটে তো পড়েই গেছে, এটা একটা অনেক বড় একটা ইস্যু। আমরা এখন থাকতাম 3rd ইয়ারে, এখন আমরা থেকে 1st ইয়ারে বসে আছি। প্রতিবার নতুন করে অ্যাডাপ্ট করা লাগতেছে, যেটা আমাদের জন্য আসলে অনেক ক্ষতিকর। করোনাকালে অনলাইনে ক্লাস চললেও ক্যাম্পাস বন্ধের কারণে সেই সুযোগ পায়নি কুয়েট শিক্ষার্থীরা। আবার অনলাইন ক্লাস নিয়েও রয়েছে ভিন্ন মত। অনলাইনে হচ্ছে মানে ক্লাসটা রেকর্ড করা যায়, বারবার দেখা যায়, দেখে পরীক্ষা দিলে একটা ভালো রেজাল্ট করা যায়। অনলাইন পরীক্ষায় দেখা যাচ্ছে যে অনেকের ধরেন ইন্টারনেটের সমস্যা হচ্ছে, অনেকে আর্থিক সমস্যা থাকে, কেউ কিন্তু এটা সহজে বলতে পারে না। যারা হচ্ছে টাউনে থাকে তাদের প্রিভিলেজ, বা আমরা যারা ভিলেজে থাকি তাদের প্রিভিলেজটাই সেম না। যতটুকু ক্ষতিপূরণ হয়েছে কভার দিয়ে আমাদের যত সম্ভব বের করে দেওয়া উচিত, মানে আমরা অন্তত যারা আমাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করে বের হতে পারি। ছাত্র পরিচালকের দাবি, সেশন জট এড়াতে অনলাইনে ক্লাস ও পরীক্ষার ব্যবস্থা নিয়েছেন তারা। যতটুকু পর্যন্ত সিলেবাস মানে কাভার হবে অতটুকু ভিতরে পরীক্ষা হবে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ওদের অন্তত যাতে ওরা সঠিক টাইমে মানে যত দ্রুত সম্ভব পাস এখান থেকে লেখাপড়া শেষ করে যেতে পারে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 20টি বিভাগে শিক্ষার্থী রয়েছেন 5,240 জন। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কের 9 জেব্রার মৃত্যু হয়েছে মারামারি আর ব্যাকটেরিয়া সংক্রমণে। নমুনা পরীক্ষা শেষে এমনটাই জানিয়েছে বিশেষজ্ঞ দল। নেওয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থাও। এদিকে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রার দল। করোনাকালে দর্শনার্থীর ভিড় কম থাকায় বাড়ছিল প্রজনন। কিছুদিন পরপরই আসছিল নতুন অতিথিও। সমৃদ্ধ হচ্ছিল জেব্রার পাল। পরিকল্পনা ছিল কিছু প্রাণী জাতীয় চিড়িয়াখানায় পাঠানোর। হঠাৎ দৃশ্যপট বদল। 3 সপ্তাহের ব্যবধানে মারা যায় 9টি জেব্রা।
তৈরি হয় রহস্য। মৃত্যুর কারণ জানতে ডাকা হয় বিশেষজ্ঞ দল, নমুনা পাঠানো হয় বিভিন্ন ল্যাবে। দাবি করা হয় চারটি জেব্রা নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে, বাকিগুলোর মৃত্যু হয়েছে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে। প্রথমে মনে হয়েছিল যে এটা তো করোনাও হতে পারে, ভাইরাস হতে পারে, বাট সেখানে কোনো ভাইরাস পাওয়া যায়নি। তো আমরা কিউসি ল্যাবরেটরি সাভারে পাঠিয়েছি, সেটা খুব উন্নত মানের একটা ল্যাবরেটরি, এটাও লাইভ স্টকের আন্ডারে, সেখানেও আমরা এগুলো পাইনি। সাফারি পার্কের বিশাল এলাকা জুড়ে এসব প্রাণীর চারণভূমি, আবাসস্থলে আছে কৃত্রিম লেক ও প্রাকৃতিক বন। সরবরাহ করা খাবার ছাড়াও দেয়া হয় বিভিন্ন ধরনের ঘাস, বিশেষ পাত্রে দেয়া হয় সেই খাবার। জেব্রার সাথে সেখানে খাবার খায় ওয়াইল্ড বিস্টো, পাশাপাশি উন্মুক্তভাবে চলাচল করে বানরও। বন্ধ চকন থাকে তখন ওদের নিজেরাই ন্যাচারালিভাবে থাকে এখানে, তখন আমাদের যখন গাড়ি অথবা যে কোনো একটা গাড়ি ঢুকলে ওরা ওদের খাবারের টাইম থাকে, ওই সময় যদি আমরা যদি গাড়ি নিয়ে প্রবেশ করি তাহলে একটু বিরক্ত করে ওরা। জেব্রার মৃত্যুর ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। নির্দেশনা দেয়া হয়েছে 10 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থাও। খাবারের সাথে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি এবং অন্যান্য যে সমস্ত এই খাবারগুলোর থেকে যাতে মানে খাবারগুলো যাতে কন্টামিনেশন না হয় সেই জন্য আমরা ওই আগেই বলেছি যে মাটিতে খাবার না দেওয়ার জন্য বা এই সমস্ত আরও পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা প্রস্তাব রাখছি। পার্কটিতে মোট জেব্রা ছিল 31টি, 9টির মৃত্যুর পর সেই সংখ্যা এখন 22। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। পটুয়াখালীর উপকূলে জেলেরা এখন শুটকি মাছ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কীটনাশক ছাড়া রোদে শুকিয়ে বাজারজাত করায় এখানকার শুটকি মাছের রয়েছে বিশেষ সুনাম, কিন্তু এই শিল্পের জন্য স্থায়ী পল্লি গড়ে ওঠেনি কখনো, আর পুঁজি সংকটে হতাশায় দিন কাটছে এখানকার ব্যবসায়ীদের। সাগর থেকে ধরে আনা হয় হরেক রকম মাছ, কেউ লবণ দিয়ে ধুয়ে নিচ্ছেন, কেউ কাটছেন, আবার কেউ বা রোদে শুকাচ্ছেন। শীত মৌসুমে শুটকি তৈরির এমন ধুম পড়ে যা চলবে আগামী এপ্রিল পর্যন্ত। কুয়াকাটার আলিপুর, মহিপুর, সোনাচর সহ 20টি এলাকায় তৈরি হচ্ছে লইট্টা, রূপচাঁদা, ছুরি, বাইন সহ নানা প্রজাতির মাছ। কেমন বলা হয় ছোটো, ওইটা সুগাই, ছুরি ছুরি মাছ সুগাই, তারপর সোনাবান সুগাই, রূপচাঁদা সুগাই। আমরা বিষ মুক্ত এবং কেমিক্যাল মুক্ত শুটকি করি। প্রতি মৌসুমে এই উপকূলে প্রায় 150 মেট্রিক টন শুটকি প্রক্রিয়াজাত করা হয়। বিষমুক্ত এসব শুটকির রয়েছে বাড়তি জনপ্রিয়তা। অন্য জায়গার তুলনায় এখানে বেশ মানসম্মত এবং দামেও বেশ কম। এখানে বেশ কয়েকজন এসেছি, শুটকি নিয়েছি এবং শুটকিটি কিনে আমরা তৃপ্ত। পুঁজি সংকট সহ রয়েছে নানা ধরনের সমস্যা, প্রণোদনার দাবি অস্থায়ী শুটকি পল্লির মহাজনদের। আমরা মালিকানাধীন জমিতে করি, ব্যবসা করি, কিন্তু এক বছর করলে আর এক বছর রাখে না, তারা বলে যে জায়গায় করা যাবে না। অন্য অন্য জায়গায় করি কিন্তু আমরা লাভবান হইতে পারি না। এখন তো এনতে পুঁজি আইন দিয়ে করা লাগে, এইভাবে মানে চলতে আছি। গভর্নমেন্ট আমাদের দিকে তো কোনো সহজ দেওয়া কিছু করেন আর কি। যদি সরকার আমাদের ভালো একটা জায়গা করে দিত তাহলে আমরা বাহিরেও বাড়াইতে পারতাম, দেশের মানুষেরও চাহিদা মিটাইতে পারতাম। সরকারি সহায়তার পাশাপাশি জেলেদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা মৎস্য অফিস। তাদেরকে সহায়তা করে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি, সচেতনতা করে থাকি, তাদেরকে আমরা মনিটরিং আওতায়ও রাখি। তাই শুটকি পল্লি গড়ে তোলার আশার বাণী শোনালেন পৌর মেয়র। 1 নং খাসকর্তিয়ানের জমি ডিসি সরের আমি আলাপ করেছি, তার সঙ্গে মিটিং করেছি, সে মিটিং এসে বলছে কাজ চলমান আছে, সে বলছে সেটা ব্যবস্থা শীঘ্রই করবে। দেশের প্রতি বছর শুটকির চাহিদা প্রায় 50,000 টন, এর মধ্যে দেশে উৎপাদিত হয় 30,000 টনের মতো, যার 20% হয় পটুয়াখালীর বিভিন্ন অঞ্চলে। সিয়াম মিন্ত মাহফুজ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।